Hello, my dear students. Assalamu alaikum. Welcome, everybody. How are you? I think you are fine. And I'm also fine. And I came about Islam. Lecturer in English, University College, Sobasa, Joshua. Friends, today I am going to discuss about you textbook English for today, Unit 4, Human Relationship. মানবিক যে সম্পর্ক সমূহ লেসন 1 ইটিকেট এন্ড ম্যানার্স শিষ্টাচার এবং ভদ্রতা ইটিকেট এন্ড ম্যানার সম্বন্ধে তোমাদের কিছু ছবি দেখাই আমি শিক্ষার্থীরা তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বাম পাশে প্রথমে আছে ইটিকেট এন্ড ম্যানারের মাঝখানে আছে চারিপাশে কিছু শব্দ দেওয়া আছে যে শব্দগুলো আমাদের ইটিকেট এন্ড ম্যানারের ভিতরে পড়ে এবং তার পাশে আছে দুজন ব্যক্তি হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করছে এটা একটা ভদ্রতার একটা অংশ এবং নিচে কিছু ছবি দেওয়া আছে যেখানে একত্রে কেউ দাঁড়িয়ে একের সাথে গল্প করছে কথা বলছে আবার কেউ চেয়ারে বসে আছে আবার কেউ ডাইনিং টেবিলের সামনে বসে আছে অফিসে বসে আছে সবই আসলে ইটিকেট এবং ম্যানারের সম্বন্ধে চিত্র শিক্ষার্থীরা তাহলে চলো আমরা ইটিকেট এবং ম্যানার সম্বন্ধে কিছু জানি ইটিকেট এবং ম্যানার হলো আসলে সামাজিক আচরণ ইটিকেট মানে ভদ্র ইটিকেট শব্দটি ব্যবহার হলো যাই কোন সমাজ বা সংস্কৃতি অনুযায়ী ভদ্রতা বলে পরিচিত হয় বিবেচিত আর শিষ্টাচার এবং ভদ্রতা এক সংস্কৃতি থেকে এবং এক সমাজ থেকে অন্য সমাজে ভিন্ন হয় আমরা শিষ্টাচার এবং ভদ্রতা শিখি আমাদের পিতামাতা আমাদের পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সকল ধরনের সামাজিক যে উপলক্ষ আছে এর জন্য শিষ্টাচার এবং ভদ্রতা আছে এবং সেখানে যে শিক্ষণীয়গুলো আছে এবং দৈনন্দিন জীবনে আমরা আমাদের এগুলো প্র্যাকটিস করা আসলে জরুরি যেমন একটি বিবাহ অনুষ্ঠানে যেসব আচরণ যেসব শিষ্টাচার এবং ভদ্রতা সঠিক আবার সেটি বিতর্ক সবাই সেগুলো কিন্তু সঠিক না হতে পারে তাহলে আমাদেরকে শিষ্টাচার এবং ভদ্রতা সম্বন্ধে অনেক সচেতন থাকতে হবে শিক্ষার্থীরা এসে আমরা এবার মূল প্যাসেজটি সম্বন্ধে আলোচনা করি প্রথমে আছে as a side you must have been told to greet your elders and visitors to your home according to culture and tradition as a side
একজন শিশু হিসেবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তাদেরকে অবশ্যই, তোমাকে অবশ্যই তাদেরকে বলতে হবে, জানাতে হবে বা বলা উচিত। ইওর এল্ডার্স, টু গ্রেট ইওর এল্ডার্স, বড়দেরকে সম্মান দেখানো। অ্যান্ড ভিজিটার্স টু ইওর হোম, এবং বাড়িতে কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে। অ্যাকর্ডিং টু ইওর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তোমাদের যে সংস্কৃতি এবং ঐতিহ্য সম্বন্ধে তাদেরকে অবশ্যই জানানো উচিত। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইওর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইওর হোম অ্যাকর্ডিং টু ইওর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, একজন শিশু হিসেবে তোমার বাড়িতে তোমার যে সংস্কৃতি এবং তোমার যে ঐতিহ্য আছে এই অনুযায়ী তোমার বাড়িতে যেসব এল্ডার্স বড়রা আছে, গুরুজনরা আসবে এবং ভিজিটার্স এবং আত্মীয় স্বজন অতিথিরা আসবে, অবশ্যই তাদেরকে অভিবাদন জানাতে বা তাদেরকে সম্বোধন জানাতে বলা হয়েছে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি প্লাইট, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, অবশ্যই শিক্ষা দিতে হবে, টু বি প্লাইট, ভদ্রতা, ইন এ কোম্পানি, সঙ্গী হিসেবে সঙ্গীদের সাথে। অ্যান্ড কিফ কোয়াইট ওয়াইল আদার্স, এবং যখন তাদেরকে শান্তভাবে শান্ত হওয়ার শিক্ষা দিতে হবে, শান্ত থাকা ওয়াইল আদার্স, অন্যদের মাঝে স্পেশালি বিশেষ করে ইওর এল্ডার্স, বড়দারা বড়রা স্পোক যখন কথা বলে। ই মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি প্লাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট ওয়াইল আদার্স স্পেশালি ইওর এল্ডার্স স্পোক, তোমাকে অবশ্যই সঙ্গীদের সাথে ভদ্র থাকতে এবং অন্যদের বিশেষ করে বড়দের সাথে কথা বলার সময় চুপচাপ থাকানো থাকার জন্য শিক্ষা শেখানো হয়েছে। পসিবলি সম্ভবত ইউ এট টাইম গার্লস, মাঝে মাঝে গার্লস মানে কোনো কিছুতে অনিচ্ছা প্রকাশ করা, সাস স্কুলিং, মাঝে মাঝে তুমি এ ধরনের শিক্ষাকে কী যেতে পারে, অনিচ্ছা প্রকাশ করতে পারে বা অনিচ্ছা প্রকাশ করতে পারে। পসিবলি সম্ভবত অ্যাট টাইমস, সম্ভবত মাঝে মাঝে ইউ ইভেন প্রোটেস্টেড অর্থ হল প্রতিবাদ, সাস ডিসিপ্লিন, সম্ভবত মাঝে মাঝে তুমি এই ধরনের নিয়ম অনুবর্তিতার প্রতিবাদ করতে। নাও সার্টেনলি, এখন অবশ্যই ইউ নো দ্যাট, এটা জানো যে ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, ইউ অল ক্যান নট অলওয়েজ বিহেভ, সবসময় আচরণ করতে পারো না দ্য ওয়ে, এটা ইউ হ্যাভ ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, তুমি অবশ্যই এটা জানো যে তোমার সবসময় বিশেষ করে অন্যদের উপস্থিতিতে তোমার খেয়াল খুশির মতো আচরণ করতে পারো না। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, সঙ্গীদের সাথে থাকার সময় একটি আচরণ মেনে চলতে হবে, আচরণ মেনে চলতে হবে যা তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। উই আর সোশ্যাল বিং, আমরা সামাজিক
and have to consider the effect of our behavior on others. Even if we are at home and dealing with our family members, we are social beings, amra shamajik jib, and have to consider the effect of our behavior on others. অন্যদের আমাদের অন্যদের উপর আমাদের আচরণের প্রভাব বিবেচনা করতে হয়। ইভেন ইফ এমনকি উই আর অ্যাট হোম আমরা যদি বাড়িতে থাকি অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে আচরণ করি। We have two terms to describe our social behavior, etiquette and manners. আমাদের সামাজিক ব্যবহার বর্ণনা করার জন্য দুই ধরনের পদ আছে, দুই রকম সামাজিক আচরণের বর্ণনা করার জন্য আমাদের দুইটা বিষয় অবলম্বন করে চলতে হবে। Etiquette and manner, shishtachar ebong acharon. Etiquette is a French word. Etiquette shobdo holo Farsi shobdo, and it means the rules of correct behavior in society. এর অর্থ হলো সমাজে সঠিক আচরণবিধি মেনে চলা। দ্য ওয়ার্ড ম্যানার্স, ম্যানার আচরণ শব্দটি হলো শব্দটির অর্থ হলো বিহেভিয়ার, মিন্স দ্য বিহেভিয়ার, ওই আচরণ দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, যেটি সমাজ বা সংস্কৃতিতে ভদ্র বলে মনে হয়। ম্যানার্স ক্যান বি গুড আর ব্যাড, আচরণ ভালো এবং মন্দ উভয় হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার, এটা একটা খারাপ আচরণ, উই স্পিক উইথ ফুড, কথা বলা উইথ ফুড, খাবার মুখে দিয়ে, ইন ওয়ানস মাউথ, খাবার মুখে খাবার নিয়ে কথা বলা একটা খারাপ আচরণ। নো লাইক নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ খারাপ আচরণ ব্যক্তিকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে ইটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ ভদ্রতা, ভেরি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, একটা সংস্কৃতি থেকে একটা সংস্কৃতি এবং একটা সমাজ থেকে এগুলো সমাজে পার্থক্য আছে, আলাদা হয় বা ভিন্নতা হয়। উই লার্ন ইটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা শিষ্টাচার এবং ভদ্রতা শিখি ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে, ফ্যামিলিস আমাদের পরিবার থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস এবং বিভিন্ন রকম প্রতিষ্ঠান থেকে, যেমন স্কুলস, কলেজেস আর প্রফেশনাল বডিজ, স্কুল থেকে, কলেজ থেকে এবং বিভিন্ন রকম পেশাজীবী সংগঠন থেকে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন আচরণবিধি রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাট, লার্ন দেম, এটাও আমাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ অ্যান্ড প্র্যাকটিস দেম এভরিডে লাইফ, এবং বিভিন্ন দৈনন্দিন জীবনে এদেরকে অনুশীলন করাও গুরুত্বপূর্ণ। দি ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, একটা বিয়ের অনুষ্ঠানে যে আচরণ সঠিক তা একটি বিতর্কের ক্লাবে কাজ হবে না। দেয়ারফোর সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইটিকেট অ্যান্ড ম্যানার, এজন্য আমাদেরকে অবশ্যই শিষ্টাচার এবং আচরণ ভদ্রতা সম্বন্ধে সতর্ক থাকতে হবে। উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ, আমরা জানি যে জানি কতটা গুরুত্বপূর্ণ ইট ইজ টু সে, আমরা বলি বলাটা প্লিজ অনুগ্রহ করে থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, আমরা জানি যে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে অনুগ্রহ করে এবং তোমাকে ধন্যবাদ এই শব্দগুলো বলা কতটা গুরুত্বপূর্ণ। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, কিছু ভদ্রতা কথা সাসের, যেমন পার্ডন মি আমাকে মাফ করবেন, এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, আমি কি পারি প্রভৃতি ইত্যাদি তোমার দিনকে মসৃণ এবং আনন্দদায়ক করতে বাধ্য। শিক্ষার্থীরা ইটিকেট অ্যান্ড ম্যানার এই প্যাসেজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, এটি পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্যাসেজটি সম্বন্ধে ধারণা রাখবে এবং ব্যক্তিগত জীবনেও ইটিকেট অ্যান্ড ম্যানার সম্বন্ধে এর মতো আচরণ করার চেষ্টা করবে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।